দুর্নীতির একটা সীমা থাকে, শিক্ষা, আবাস, স্বাস্থ্য, সড়ক, পুলিশ, এসআই থেকে 100 দিনের কাজ, সর্বত্র দুর্নীতি। কাজী মাসুম আক্তার, অনেকে যারা আমার দর্শক রয়েছেন, যারা প্রতিদিন জবাব চায় বাংলা 8টার সময় দেখতে আসেন, তারা বলছেন, মুহিববাবু, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একসাথে 4-5টা এক্সামের ফাইনাল রেজাল্ট আটকে রেখেছে অনৈতিকভাবে, দয়া করে আমাদের এই 50,000 ছেলেমেয়ের হয়ে একটু কভারেজ করুন, আমাদের উদ্ধার করুন। আমি জানি না এর সত্যতা আছে কিনা, যদি সত্যতা থাকে অবশ্যই আমরা টানা এই কভারেজটা করব, এবং অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আন্দোলনগুলো হচ্ছে সেই কভারেজ করছি, কিন্তু প্রশ্নটা সেটা নয়। কেউ লিখছেন যে রেজাল্টটা বের করুক, কেউ লিখছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টটা চাই, কেউ লিখছেন নিয়োগটা চাই। বাংলার মানুষ তারা প্রতিদিন একটাই কিন্তু দাবি তুলছেন, রোজগারের জন্য নিয়োগটা প্রয়োজন, সে নিয়োগটা বাংলাতে হচ্ছে না কেন? কি এমন সমস্যা যার জন্য নিয়োগটা করা যাচ্ছে না? টাকার অভাব, টাকা তো আছে দেখতে পাচ্ছি, কোথা থেকে নিয়োগটা হবে? কাজী মাসুম আক্তার, দেখুন, আমি আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের দেখছিলাম, ওরা শিক্ষক শিক্ষিকা গাছতলায় বসে আছে, আমি ওদের চিনি আর কি, আমি ওদের পাশে গেছি, ওরা মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বসে আছে, ওরা আপার প্রাইমারি শিক্ষক 200 দিন ধরে ওরা ধর্নায় রয়েছে, 200 দিনের কিছুদিন আগে পর্যন্ত ওরা কিন্তু আদালতে যায়নি, ওরা বলেছিল, ওদের আমি বলেছিলাম টিভি চ্যানেলে, ওরাও বলেছে যে আমরা আদালতে যাইনি, আমরা সরকারের কাছে গেছি যে আমাদের চাকরিটা দিক। ওরা মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন একবার যে 16,000 ভ্যাকেন্সি পড়ে আছে, শুধু আদালতে গেছে বলে ওটা নাকি নিয়োগ করা যাচ্ছে না। তো আপার প্রাইমারি শিক্ষকরা আদালতে যায়নি, অবশেষে 200 দিন পর, 200 দিন সহ্য করার পর, অপেক্ষা করার পর, ওরা চেয়েছিল গেজেট অনুযায়ী সিট আপডেট করে নিয়োগ করা হোক, অবশেষে আদালতে গেল, বাধ্য হলো, যেতে বাধ্য করা। আমার প্রশ্ন হচ্ছে, এমনটি হচ্ছে কেন? আচ্ছা, একটু ভাবতে কষ্ট লাগে, এমনটি কি হয়? দুর্নীতির একটা সীমা থাকে, শিক্ষা, আবাস, স্বাস্থ্য, সড়ক, পুলিশ, এসআই থেকে 100 দিনের কাজ, সর্বত্র দুর্নীতি, সর্বত্র নিয়োগ বন্ধ, সর্বত্র গণ্ডগোল, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, সর্বত্র। আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা শুধু চাকরির কথা বলছি কেন? আমরা শুধু চাকরিতে নিয়োগই সমস্যার সমাধান ভাবছি কেন? শিল্পে কেন গুজরাট নয়, বাণিজ্যে কেন মহারাষ্ট্র নয়, শিক্ষায় কেন কেরালা নয়, প্রযুক্তিতে কেন অন্ধ কর্ণাটক নয়, পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের সাথে প্রতিযোগিতা করে, পশ্চিমবঙ্গ তো পার্শ্বপতি প্রতিবেশী রাজ্যগুলোর সাথে প্রতিযোগিতা রাখতে পারে, যে ওরা পাচ্ছে আমরা পাচ্ছি না কেন? যে বিহারকে চূড়ান্ত বিশৃঙ্খল অরাজকতা রাজ্য বলা হতো, তারা পশ্চিমবঙ্গ থেকে থেকে আর তাকি হাসছে, কোথায়, কেন? পিছনোর যে পরম্পরা, কবে কবে বুকে হাত রেখে এদের ভাবা দরকার যে সর্বত্রই সমস্যা হচ্ছে কেন? আর যে সকল শিক্ষকরা তাদের হকের চাকরি চাইছে, পুলিশ তাদের কামড়ে নিচ্ছে, তার চাকরি চাইলে কামড়ে নেবে, আবার যারা চাকরি করছে তারা ডিএ চাইছে, তাদের খুশি মারছে, এই কোথাও নেই। ভূভারতে কোনোদিন হয়েছিল? এবং তার পাশাপাশি কবে ভাববে, কবে ভাবতে শুরু করবে?